إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় মুসলিম ভাইরা আজ আমরা জীবনের তাৎপর্যবহ একটি অনুষঙ্গ নিয়ে আলোচনা করব আর তা হলো বন্ধুত্ব বন্ধুত্ব মানব জীবনে প্রভাব সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বন্ধুর দ্বারাই মানুষ সহজে প্রভাবিত হয় পুণ্যবান বন্ধুর সান্নিধ্যে মানুষ পুণ্যের প্রতি আগ্রহী হয় আর খারাপ বন্ধুর সান্নিধ্যে মন্দাচারে অভ্যস্ত হয়ে ওঠে তাই কাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত এবং তা কিসের ভিত্তিতে হওয়া উচিত এ বিষয়ে ইসলামে রয়েছে সুস্পষ্ট নীতিমালা বাজবিচার ছাড়া যার তার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না বন্ধুত্ব স্থাপনের পূর্বে ব্যক্তির দিনদারি ও স্বভাব চরিত্রের দিকগুলো জেনে নেওয়া আবশ্যক এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল মানুষ তার বন্ধুর ধর্ম স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয় সুতরাং তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে আবু সুলাইমান রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বলেন তুমি যার দিনদারি ও বিশ্বস্ততার ব্যাপারে নিশ্চিত হবে কেবল তাকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে কারণ তুমি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তার ধর্ম চিন্তা ও চেতনার প্রতি তোমাকে আকৃষ্ট করবে তোমার দিনদারির উপর ভরসা করে এমন লোককে বন্ধু হিসেবে গ্রহণ করো না যার দিনদারি ও বিশ্বস্ততা সম্পর্কে তুমি নিশ্চিত নও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে উত্তম বন্ধু ও খারাপ বন্ধুর উপমা পেশ করেছেন তিনি বলেছেন ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহযিয়াক وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ الكير إما أن يحرك ثيابك وإما أن تجد ريحا خبيثة উত্তম বন্ধু ও মন্দ বন্ধুর উদাহরণ হল আতর বহনকারী ও হাপুরে ফুৎকারকারীর ন্যায় আতর বহনকারী হয়তো তোমাকে উপহার স্বরূপ সুগন্ধি দেবে অথবা তার কাছ থেকে তুমি কিনে নেবে তা না হলেও তার কাছ থেকে অন্তত সুগন্ধি পাবে আর হাপুরে ফুৎকারকারী হয়তো তোমার কাপড় পুড়ে ফেলবে অথবা তার কাছ থেকে দুর্গন্ধ পাবে প্রিয় ভাই আপনি যার সাথে বন্ধুত্ব করতে চান তার মাঝে অবশ্যই পাঁচটি গুণ থাকতে হবে এক সে যেন জ্ঞানী হয় দুই সে যেন চরিত্রবান হয় তিন সে যেন ফাসিক না হয় চার সে যেন বিদআতী না হয় পাঁচ সে যেন দুনিয়ালোভী না হয় আপনি যদি এমন পুণ্যবান ব্যক্তিদের বন্ধু হিসেবে গ্রহণ করেন তার আপনার কঠিন সময়ে আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে কল্যাণ অর্জনে আপনাকে সহায়তা করবে বিপদ আপদে আপনাকে ধৈর্য ধারণের উপদেশ দেবে আপনার ভুল ত্রুটি দেখলে দরদের সাথে শুধরে দেবে পক্ষান্তরে আপনি যদি খারাপ লোকদের বন্ধু হিসেবে গ্রহণ করেন তার আপনাকে অশ্লীল ও মন্দ কাজের দিকে ধাবিত করবে ইবাদত বন্দিগী থেকে আপনাকে দূরে রাখবে আপনাকে হারাম কাজে জড়িয়ে ফেলবে এমন বন্ধুর মাধ্যমে আপনি দুনিয়াতেও কোনো ফায়দা হাসিল করতে পারবেন না আখিরাতেও তারা আপনার কোনো উপকারে আসবে না এমনকি আখিরাতে তারা আপনার দুর্ভোগ ও লজ্জার কারণ হবে কিয়ামতের দিন এই বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে বন্ধুরা শত্রুতে পরিণত হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আল আখিল্লা ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে তবে আল্লাহ ভীরুরা নয় হ্যাঁ প্রিয় ভাই আল্লাহকে যারা ভয় করে চলে আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকে এমন পুণ্যবান লোকদের সাথেই আপনি বন্ধুত্ব করবেন কিয়ামতের ভয়াবহ দিনেও তাদের সাথে আপনার এই বন্ধুত্ব অটুট থাকবে তার আপনার শত্রুতে পরিণত হবে না আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা অবশ্যই পুণ্যবান লোকদের বন্ধু বানাবে কারণ তারা দুনিয়া ও আখিরাতে তোমাদের সাহায্যকারী হবে তোমরা কি জানো না জাহান্নামীরা উত্তম বন্ধু না থাকার কারণে আক্ষেপ করে বলতে থাকবে ফামা লানা মিন শাফিইন ওয়া লা সাদিকিন হামিম অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই প্রিয় ভাই আল্লাহ ভীরু পুণ্যবান মুমিনদের সাথে আপনার বন্ধুত্ব যেন হয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তবে এই বন্ধুত্ব আপনার জন্য আখিরাতে কল্যাণ বয়ে আনবে আল্লাহর ভালোবাসা লাভের উপায় হবে আল্লাহর জন্য যারা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে আশ্রয় দেবেন হাদিস শরীফ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুনা বিজালালি
اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظلي الله تعالى কিয়ামতের দিন বলবেন সেই সব লোক কোথায় যারা আমার মহত্বের জন্য পরস্পর ভালোবেসেছিল আজ আমি আমার আরশের ছায়া তলে তাদের আশ্রয় দেব আজ আমার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লুহ সাত শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের ছায়া তলে আশ্রয় দিবেন যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তন্মধ্যে একটি শ্রেণী হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি এমন দুই ব্যক্তি যারা কেবল আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্যই পরস্পর একত্রিত হয় এবং আল্লাহর জন্যই পরস্পর বিচ্ছিন্ন হয় প্রিয় ভাই আমার যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহর ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে এবং তার নাফরমানি থেকে নিষেধ করে সেই হলো আপনার প্রকৃত বন্ধু এমন বন্ধু ওইসব বন্ধুর চেয়ে হাজার গুণ বেশি উত্তম যারা আপনার পার্থিব কোনো উপকারে আসে আর্থিকভাবে আপনাকে সহযোগিতা করে কারণ দিনের ব্যাপারে কল্যাণকামিতা ও সহযোগিতাই হলো প্রকৃত কল্যাণকামিতা ও সহযোগিতা বেলাল বিন সাদ রাহিমাহুল্লাহ কতই না সুন্দর বলেছেন তোমার যে বন্ধু প্রতি সাক্ষাতে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহর ইবাদতের প্রতি উৎসাহ প্রদান করে সে তোমার ওই বন্ধুর চেয়ে উত্তম যে প্রতি সাক্ষাতে তোমাকে এক দিনার করে দান করে সেই প্রকৃত বন্ধু যে আপন বন্ধুর মৃত্যুর পরও সত্যিকারের বন্ধুত্বের হক ও আবেদন রক্ষা করে এই সম্পর্কে মোহাম্মদ বিন ইউসুফ ইস্পাহানি রাহিমুল্লাহ বলেন সেই ব্যক্তি প্রকৃত বন্ধু নয় যে বন্ধুর মিরাজ বণ্টিত হওয়ার পর তাকে ভুলে যায় প্রকৃত বন্ধু তো সে যে বন্ধুর বিয়োগ ব্যথা আজীবন বয়ে বেড়ায় এবং গভীর রাতে কবরে শায়িত বন্ধুটির জন্য আল্লাহর দরবারে অশ্রু ঝরায় এজন্যই আমাদের সালাফগণ বন্ধুত্ব স্থাপনের ব্যাপারে বেশ সতর্কতা অবলম্বন করতেন পুণ্যবান লোকদের সাথে বন্ধুত্ব করতেন পাপিষ্ঠদের সান্নিধ্য থেকে তারা নিজেদের দূরে রাখতেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা সৎ ও পুণ্যবান লোকদের বন্ধু বানাও কারণ তারা সচ্ছলতার সময় তোমাদের সৌন্দর্য এবং অসচ্ছলতার সময় তোমাদের সম্বল হবে বিশ্বস্ত বন্ধু ব্যতীত অন্যদের থেকে সতর্ক থাকবে বিশ্বস্ত বন্ধু হচ্ছে সে যে আল্লাহকে ভয় করে কোনো পাপীকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তাহলে তুমিও তার থেকে পাপ কাজ শিখবে এবং কোনো পাপীর কাছে তোমার কোনো গোপন বিষয় প্রকাশ করো না মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ মুগিরা বিন হাবিব রাহিমাহুল্লাহকে বলেন হে মুগিরা তোমার বন্ধুদের প্রতি লক্ষ্য করো তাদের মধ্য থেকে যার মাধ্যমে তোমার দিনই কোনো উপকার হচ্ছে না তার সঙ্গ ছেড়ে দাও মালিক বিন দিনার রাহিমুল্লাহ আরও বলেন পাপিষ্ঠদের সাথে থেকে উন্নত মানের খাবার খাওয়ার চেয়ে পুণ্যবান বন্ধুদের সাথে থেকে পাথর বহন করে জীবিকা অর্জন করা অনেক উত্তম শোয়াইব বিন হারব রাহিমুল্লাহ বলেন দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো সাথে বসবে না এক এমন ব্যক্তির সাথে বসবে যার কাছ থেকে তুমি ভালো ও কল্যাণকর বিষয় শিখতে পারবে দুই এমন ব্যক্তির সাথে বসবে যাকে তুমি ভালো ও কল্যাণকর বিষয় শিক্ষা দিলে সে তা গ্রহণ করবে এই দুই ব্যক্তি ব্যতীত তৃতীয় কারো সাথে বসবে না ফুজাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন তুমি কারো সাথে বন্ধুত্ব করলে উত্তম চরিত্রের অধিকারী লোকের সাথেই করবে কারণ সে তোমাকে কল্যাণের পথে আহ্বান করবে যে পথে আছে শান্তি ও নিরাপত্তা খারাপ চরিত্রের লোকের সাথে বন্ধুত্ব করো না কেননা সে তোমাকে অকল্যাণের পথে নিয়ে যাবে বকর বিন মোহাম্মদ আল আবিদ রাহিমাহুল্লাহ বলেন আমাকে দাউদা তাই রাহিমাহুল্লাহ বলেছেন হে বকর তুমি খারাপ মানুষের থেকে দূরে থাকবে যেভাবে তুমি হিংস্র প্রাণী থেকে দূরে থাকো আব্দুল আজিজ ইবনুল খাত্তাব রাহিমাহুল্লাহ বলেন একদিন মালিক বিন দিনার রাহিমাহুল্লাহর পাশে একটি বিশাল ভয়ঙ্কর আকৃতির কালো কুকুর বসে থাকতে দেখা গেল তখন লোকজন তাকে বলল হে আবু ইয়াহিয়া আপনার পাশে যে কুকুর বসা আছে তিনি উত্তর দিলেন এটি খারাপ বন্ধুর চেয়ে উত্তম প্রিয় ভাই আমার পাপিষ্ঠ লোকদের সাথে বন্ধুত্ব বেশি দিন টিকে না এমন বন্ধুত্বের পরিণতি বিচ্ছেদ ক্ষতি ও বিপদ ছাড়া আর কিছুই না একদিন না একদিন এই বন্ধুত্ব ভেঙে যায় কেননা পাপিষ্ঠ লোকদের বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন মাকড়সার জালের ন্যায় ঠুনকো সামান্যতেই যা অস্তিত্ব হারায় সাবির রাহিমাহুল্লাহ বলেন ভালো মানুষ খুব দ্রুত বন্ধুত্ব করে কিন্তু শত্রুতা করতে অনেক সময় নেয় অনেকটা রূপার পাত্রের মতো যা অনেক দেরিতে ভাঙে কিন্তু দ্রুত জোড়া লাগানো যায় পক্ষান্তরে খারাপ মানুষ খুব
খুব দেরিতে বন্ধুত্ব করে, কিন্তু শত্রুতা করতে তেমন সময় নেয় না। অনেকটা পোড়ামাটির পাত্রের মতো, যা খুব সহজে ভেঙে যায়, কিন্তু জোড়া লাগতে অনেক দীর্ঘ সময় নেয়। আলী বিন হোসাইন রাহিমাহুল্লাহ বলেন যে দুই ব্যক্তি পাপকর্মের উপর পরস্পর বন্ধুত্ব করে, এই পাপকর্মের কারণেই অতি দ্রুত তাদের বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়। পক্ষান্তরে যে সম্পর্ক গড়ে ওঠে দিনের জন্য এবং যার ভিত্তি হয় আল্লাহর সন্তুষ্টি, সেই সম্পর্ক অনেক মজবুত ও স্থায়ী হয়। এখানে একজন গাফিল হলে অপরজন তাকে সতর্ক করে, একজন আল্লাহর স্মরণ থেকে বিস্তৃত হয়ে পড়লে অপরজন তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। কারণ এই সম্পর্ক ও বন্ধুত্বের মাধ্যমে প্রত্যেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, তার নিকট প্রতিদানের আশা করে এবং পরস্পর এই ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের আশা করে। বস্তুত অনুগ্রহশীল ও কল্যাণকামী বন্ধুই প্রকৃত বন্ধু। ইয়াহিয়া বিন মুআজ রাহিমাহুল্লাহ বলেন, সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমার দোষ ত্রুটি সম্পর্কে তোমাকে অবগত করে এবং গুনাহের কাজ থেকে তোমাকে সতর্ক করে। আউজাই রাহিমাহুল্লাহ তার এক বন্ধুর নিকট চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম, নিশ্চয়ই গুনাহ তোমাকে চারপাশ থেকে বেষ্টন করে রেখেছে, রাত দিন 24 ঘন্টা তা তোমার সাথেই থাকে, সুতরাং আল্লাহকে ভয় করো, ভয় করো কিয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান হওয়াকে এবং তোমার ব্যাপারে তার সর্বশেষ ফয়সালাকে। জনৈক পূর্ণবান বান্দা সম্পর্কে বর্ণিত আছে, তিনি একবার এক লোককে অতিরিক্ত হাসতে দেখে বললেন, হে ভাই, তুমি কি মৃত্যুর স্বাদ আস্বাদন করে ফেলেছ? সে বলল, না। তিনি বললেন, আমল পরিমাপের মানদণ্ডে তোমার নেকির পাল্লা কি ভারী হয়ে গেছে? সে বলল, না। তিনি বললেন, তুমি কি পুলসিরাত অতিক্রম করে ফেলেছ? সে বলল, না। তখন তিনি বললেন, তাহলে এত হাসি আনন্দ কিভাবে? তার এই কথা শুনে লোকটি কেঁদে দিয়ে বলল, আল্লাহর কসম, আজকের পর থেকে আমি কখনো এভাবে হাসব না। আতা বিন মাইসারা রাহিমাহুল্লাহ বলেন, বন্ধুত্বের দাবি তিনটি। এক, বন্ধু অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। দুই, ব্যস্ততার সময় তাকে সাহায্য করা। তিন, সে কোনো বিষয় ভুলে গেলে তা স্মরণ করিয়ে দেয়া। সত্যিকারের বন্ধু বন্ধুর কষ্ট লাঘবে আগ্রহী হয়, এমনই নির্ভেজাল বন্ধুত্বের একটি নমুনার কথা বলছি। আলী বিন হোসাইন রাহিমাহুল্লাহ তার বন্ধু মোহাম্মদ বিন উসামা বিন জায়েদ রাহিমাহুল্লাহর মৃত্যু সজ্জায় তাকে দেখতে গেলেন। তখন মোহাম্মদ বিন উসামা রাহিমাহুল্লাহ কাঁদতে লাগলেন। আলী বিন হুসাইন রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তিনি উত্তর দিলেন, আমার উপর কিছু ঋণ আছে, এজন্য কাঁদছি। তিনি বললেন, কি পরিমাণ ঋণ আছে তোমার? তিনি উত্তর দিলেন, 15,000 দিনার। আলী বিন হুসাইন রাহিমাহুল্লাহ বললেন, তা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি তা পরিশোধ করে দেব। সত্যিকারের কল্যাণকামী বন্ধু বন্ধুর দোষ ত্রুটি গোপন রাখে, তাকে নিয়ে ভৎসনা করে না, বরং তাকে গোপনে কোমল ভাষায় উপদেশ দেয়। জনৈক সালাফ বলেন, গোপনে উপদেশ দেয়াই মূলত উপদেশ, জনসম্মুখে উপদেশ দেয়া তিরস্কারের অন্তর্ভুক্ত। ফুজাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ নসিহতকারী ও তিরস্কারকারীর মধ্যে পার্থক্য নিরূপণ করতে গিয়ে বলেন, মুমিন তার ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে এবং তাকে গোপনে কোমল ভাষায় উপদেশ দেয়, আর ফাসিক তা সবার সামনে প্রকাশ করে তাকে লজ্জা দেয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুকে ভৎসনা করতে গিয়ে তাকে চিরতরে হারিয়ে ফেলো না, তার মতো বন্ধু আর নাও পেতে পারো, সুতরাং তাকে উত্তম ও কোমল ভাষায় উপদেশ দাও, তার ব্যাপারে কোনো হিংসুকের কান কথায় কান দিও না, তখন তুমিও হিংসুকে পরিণত হবে, অন্যথায় সে মরে গেলে তোমার কান্না করার কোনো অধিকার নেই, কারণ তুমি তো জীবিত থাকতেই তার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে ফেলেছ। প্রিয় ভাই, সত্যিকারের সংশোধনকামী ব্যক্তি তার বন্ধু বা অপর যে কোনো ব্যক্তির নাসিহা কবুল করে নেয়, কেউ তার ভুল ধরিয়ে দিলে সে নিজেকে শুধরে নেয়। এক লোক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে উপদেশ দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। এ কথা শুনে তিনি কেঁপে উঠলেন, তার চেহারা হলুদ বর্ণের হয়ে গেল, তিনি মাথা নিচু করে বললেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, মানুষ সর্বদাই এমন ব্যক্তির মুখাপেক্ষী যে তাকে এ ধরনের উপদেশ দেবে। প্রিয় ভাই, খেয়াল রাখবেন, আপনার বন্ধু যেন খিদমাতে আপনার থেকে অগ্রগামী হতে না পারে, আপনি তার খিদমাতে অগ্রগামী হওয়ার আগ্রহ রাখুন, তার মর্যাদার দিকে লক্ষ্য রেখে তার সাথে আচরণ করুন, বন্ধুকে সব সময় নিজের চেয়ে উত্তম মনে করবেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবত গ্রহণ করেছিলাম তার খিদমত করার জন্য, কিন্তু তিনি আমার খিদমত করতেন।
মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, আমি আমার কোনো বন্ধু থেকে অপছন্দনীয় ও অবন্ধুসুলভ কোনো আচরণ পাইনি। এর কারণ তিনটি। এক, বন্ধু যদি আমার চেয়ে উচ্চ স্তরের হয় তখন আমি তাকে তার যথাযোগ্য মর্যাদা দিই। দুই, সে যদি আমার সমপর্যায়ের হয় তখন নিজের উপর আমি তাকে প্রাধান্য দিই। এবং তিন, সে যদি আমার চেয়ে নিম্ন স্তরের হয় তখন তার ব্যাপারে আমি সতর্ক থাকি। আবু মুআবিয়া আল-আসওয়াদ রাহিমাহুল্লাহ বলেন, আমার সকল বন্ধু আমার চেয়ে উত্তম। তাকে জিজ্ঞেস করা হল, তা কিভাবে হে আবু মুআবিয়া? তিনি উত্তরে বললেন, আমার বন্ধুরা আমাকে তাদের উপর প্রাধান্য দেয়, আর যারা আমাকে নিজেদের উপর প্রাধান্য দেওয়ার মহানুভবতা দেখায় তারা তো অবশ্যই আমার চেয়ে উত্তমই হবে। প্রিয় ভাই, আপনি নিজের কোনো ক্ষতি করে বন্ধুর সকল আবদার রক্ষা করতে যাবেন না, এটা বড়ই বোকামি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইউনুস বিন আব্দুল আলা রাহিমাহুল্লাহকে বলেন, হে আবু মুসা, তুমি কখনো মানুষের পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারবে না, তাদের সকল আবদার পূরণ করাও প্রায় অসম্ভব। সুতরাং তোমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই করো, এর অতিরিক্ত করতে গিয়ে নিজের ক্ষতি করো না, বাকি অংশের ভার তাদের উপরই ছেড়ে দাও। হে ভাই, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর এই কথাটি মনে রাখবেন। তিনি বলেন, কোনো ব্যক্তির বন্ধু বেশি থাকা তার দিনের দুর্বলতার লক্ষণ। আবু সুলাইমান রাহিমাহুল্লাহ সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় বলেন, তার কথার মর্ম হল, দিনের ব্যাপারে ছাড় দিয়ে বন্ধুদের সাথে মজা করতে পারলেই বন্ধুর সংখ্যা বাড়ে। কারণ কেউ যদি দিনের সকল বিধিবিধানের উপর অটল থাকে তখন বন্ধু হিসেবে সে কেবল দিনদার লোকদেরকেই পায়, সমাজে যাদের সংখ্যা খুবই কম। ফলে দিনদার লোকদের বন্ধু কম হয় এবং অন্যদের বন্ধু বেশি হয়। এজন্যই তিনি বলেছেন, কোনো ব্যক্তির বন্ধু বেশি থাকা তার দিনের দুর্বলতার লক্ষণ। সুতরাং প্রিয় ভাই, আপনি যদি উত্তম লোকদের সাথে বন্ধুত্ব করতে পারেন তা তো ভালো, আর যদি উত্তম বন্ধুর দেখা না পান তবে একাকিত্ব ও নীরবতাই যেন হয় আপনার সঙ্গী। আপনি সালাফের জীবন কাহিনী অধ্যয়ন করে সময় কাটাবেন, তবুও মন্দ লোকের সাথে সময় কাটাবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় কবরস্থানের পাশে বসে থাকতেন। লোকেরা তাকে এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলতেন, এখানে আমি এমন লোকদের নিকট বসি যারা আমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, এবং আমি যখন তাদের থেকে অনুপস্থিত থাকি তখন তারা আমার গিবত করে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, একাকী থাকার চেয়ে নেককার লোকদের সাথে বন্ধুত্ব করা উত্তম, খারাপ লোকের সাথে বন্ধুত্ব করার চেয়ে একাকী থাকাই উত্তম। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হল, আপনি নামাজ পড়ার পর আমাদের সাথে বসেন না কেন? তিনি বললেন, আমি সাহাবি ও তাবেঈগণের সাথে বসি, তাদের কিতাব ও জীবনী পড়ার মাধ্যমে তাদের সাথে সময় কাটাই, তাছাড়া তোমাদের সাথে বসে কি করব, তোমরা তো মানুষের গীবত করো। জনৈক সালাফ এক ব্যক্তিকে নসিহত করার সময় বলেন, তিনটি বিষয় সব ধরনের কল্যাণকে অন্তর্ভুক্ত করে নেয়। এক, তুমি যদি তোমার দিনকে কল্যাণের কাজে ব্যয় করতে না পারো তাহলে অন্তত ক্ষতিকর কোনো কাজে ব্যয় করো না। দুই, তুমি যদি ভালো ও পুণ্যবান লোকদের বন্ধু বানাতে না পারো তাহলে অন্তত খারাপ লোকদের নিজের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তিন, তুমি যদি তোমার ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টির কাজে খরচ করতে না পারো তাহলে অন্তত তার অসন্তুষ্টির কাজে তোমার সম্পদ খরচ করো না। সুতরাং প্রিয় ভাই, আপনি পুণ্যবান লোকদের বন্ধু হিসেবে গ্রহণ করে কল্যাণের বাড়িধারায় সিক্ত হন, লাভ করুন আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা, আর খারাপ লোকদের সঙ্গ থেকে দূরে থাকুন। পরিশেষে দুটি হাদিস থেকে দুটি নসিহা উল্লেখ করে আজকের আলোচনা শেষ করছি। এক, পরকালে যার সাথে আপনি থাকতে পছন্দ করেন তার সাথে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করুন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা আমান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। দুই, আপনার বন্ধুরা যেন আপনাকে একজন উত্তম বন্ধু হিসেবে পায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি, আল্লাহর নিকট উত্তম বন্ধু সে যে তার বন্ধুর নিকট উত্তম। খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি, আল্লাহর নিকট উত্তম বন্ধু সে যে তার বন্ধুর নিকট উত্তম।